আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য। আর কি ভাবছেন, আজ আমি পাতা পাতা দিয়ে কী করছি? হ্যাঁ, আজ আমি লাউ পাতায় দারুণ মজার চিংড়ি মাছের ভাপা একটি রেসিপি শেয়ার করব। এটি আম্মুরা ভাতে করতো, আজ আমি এটি প্যানে করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই মজাদার রেসিপিটি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়েছি। সরিষাটাকে আমি একটু ভিজিয়ে রেখে 1 কাঁচামরিচ আর 1 চিমটি লবণ দিয়ে বেটে নিয়েছি। এতে করে সরিষা বাটা তিতা লাগবে না। আর দিয়ে দিলাম 2 চামচের মতো নারিকেল বাটা। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা আছে, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিবেন, আর হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 1 চামচ পরিমাণ লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। মশলা কম বেশি সবই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারাই করতে পারেন, বাট মশলাগুলো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি 2nd স্টেপে। এখানে আমি হচ্ছে লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটাকে প্যানে কীভাবে বসাতে হবে এটা জাস্ট একটু দেখে বুঝে নেবেন, যার জন্য আমি কোনোটা অংশ স্কিপ করিনি, আমি টোটাল অংশটা আপনাদের জন্য রেখেছি। লাউ পাতাগুলো এমনভাবে বসাতে হবে যেখানে কোনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু আমাদের ঝোল মশলাগুলো নিচে পড়ে যাবে, এই জন্য লাউ পাতাগুলোকে এভাবে একটু বসিয়ে নেবেন। লাউ পাতাগুলোকে একটু চেপে চেপে প্যানের শেপে করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা থাকবে না, তারপর একটু চেপে চেপে দিলে একটু আটকে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা এটাকে দিয়ে নেবেন যেভাবে আপনাদের পছন্দ, তবে মাঝখানটাতেই মাছটা দিয়ে এটাকে আমরা পাতা দিয়ে কভার করে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা অন্যরকম এক্সট্রা একটা ফ্লেভার পাবেন। আর এখানে কয়েকটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পাতাগুলোকে ঢেকে একটু চাহাত দিয়ে চেপে রেখে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমাদের মায়েরা দেখেছি যে এই রেসিপিটা কিন্তু আগে ভাতের উপরে করতো, বাট ভাতে করতে আমরা অত সাহস পাই না, জাস্ট এভাবে করলে এটা কিন্তু টেস্টটা একই রকম থাকে, তো এভাবে করে দেখবেন ভালো লাগবে। তো প্যানটা বসিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট চুলাটা একটু হাইতে রেখে চুলাটা একটা তাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে তাপ উঠে পুরো প্যানটা কভার করে যায়। এরপরে চুলার হিটটা কমিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রাখলে দেখবেন যে আমাদের রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে। এটা আমার এটা হয়ে গিয়েছে, পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে একটু পানি পানি আছে, যদি একটু পানি পানি থাকে তাহলে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখেন নিচের দিক থেকেও কিন্তু একদম পারফেক্ট আছে, পারফেক্টলি কুক হয়েছে, নিচেও কিন্তু একদমই পুড়ে যায়নি। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে নিচেও কিন্তু কোনো পুড়ে যায়নি। আর চেষ্টা করবেন এই টাইপের একটা নন স্টিকি প্যান ইউজ করতে, নন স্টিকি প্যান ইউজ করলে আপনার পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর অন্য প্যানটা যদি ইউজ করেন, আপনারা অন্য অ্যালুমিনিয়ামের যদি কোনো প্যান ইউজ করেন, তাহলে সেটার নিচে একটা তাওয়া দিয়ে তারপরে এটা যখন ভাপে বসাবেন তখন তাওয়া দিয়ে বসিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি, নামিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো মাছটাও ভিতরে কত সুন্দর কুকড হয়ে গিয়েছে। আমি খুলে দেখাচ্ছি যে দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের পুরো রান্নাটা খুব পারফেক্টলি হয়েছে। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি। আশা করছি আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার আগে আল্লাহ হাফেজ।